গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো এখন বাজে যে 8:25, তো আজকে একটু দেরি করে ঘুম থেকে উঠেছি, 7:30 ঘুম থেকে উঠেছি, উঠে চা খাইলাম। আর আমার মেয়ে এখন ঘুম থেকে উঠলো, তো মেয়ের জন্য আমরা তো চা খাইলাম, তো মেয়ের জন্য আমি আজকে ম্যাগি রান্না করবো। তো ম্যাগি খাবে, তাই ওর জন্য ম্যাগি রান্না করতেছি। দেখো তোমরা, আর আজকেও বৃষ্টি হচ্ছে, কালকে হয়েছিল, আজকেও সকাল থেকে বৃষ্টি হচ্ছে। তো কালকে আমি বেশি একটা জামাকাপড় ধোয়াধুই করিনি, তো আজকে অনেক জামাকাপড় বেড়েছে, মেয়ের জামাকাপড়, আমার পাপার জামাকাপড় বেড়েছে, তো ওগুলো আজকে আমি মানে ধুয়ে নেব। তো এখন আজকে অনেক কাজ আছে, এখন 8:30 বাজে, ওগুলো ধুয়ে নেব, তার মেয়েকে খাওয়াবো, তারপর ওগুলো ধুবো, তারপরে রান্না টান্না করতে হবে। আজকে অবশ্য এক্সাম নেই। তো দেখো বন্ধুরা, কালকে তো সারাদিন বৃষ্টি ছিল, কোনো ধোয়া হয়নি, মেয়ের জামা কাপড় সব একদম ভেজা, ভেজা মানে কি নোংরা ছিল। আগের দিন কোনো ধোয়া হয়নি, কারণ ওই দিন তো আমার এক্সাম ছিল, তো ওই দিন কোনো কাজে করি না, রান্না বান্না করে এক্সাম দিছিলাম। তো পরের দিন অনেকগুলো জামা কাপড় বের হয়েছে আর কি, তো ওগুলো আজকে ভাবলাম সবগুলো একবারেই ধুয়ে দিই, তো ওগুলো ধুয়ে দিলাম। ধুয়ে এখন ওগুলো আবার মোটর আছে, কল ঝোঁকাই নেই, মোটরের সুইচ দিয়ে, মোটর দিয়ে আমি ওগুলোকে ধুয়ে নিলাম, কারেন্ট ছিল, তো ওগুলো আমি ধুয়ে নেবো। তারপরে আবার মেয়ে এদিকে আগের দিন রাতে মানে বমি করছিলো, ওগুলো বস্তাগুলো ছিল, আর একটা পা মুছে বস্তাগুলোতে ঘরে ঢুকতে হয় আর কি, তো ওইটা কালকে রাতে বৃষ্টিতে ভেজে গেছিলো বা নোংরাও হয়ে গেছিলো, পা মুছে ঘরে ঢুকে ওগুলো বস্তাতে, তো ওগুলো আজকে ধুয়ে দিলাম দুইটা বস্তায়, শুকোতে দেবো টায়ারের মধ্যে। আজকে রোদ নেই, বৃষ্টি পড়ছে অল্প কিছু কিছু, তো মেয়ের জামাগুলো রেখে দিয়েছি, আর বস্তা দুটো এমনি বাইরে শুকোতে দিলাম। আর শুকিয়ে দিয়ে এখন আমি গেলাম আমার মায়ের ঘরে, কারণ ওইখানে তো কালকে দেখলে যে আমার নন আসছিলো, তো ঘরটা একদম কয়েকদিন ধরে গোছানো হয় না আমার, গুছিয়ে রেখেছি, তো ভালো করে রান্নাটা গুছিয়ে দিলাম। তো সব মানে জামাকাপড়গুলো ধুয়ে আমিও গোসল করে নিলাম, কারণ ভিজে গেছি, বৃষ্টি হচ্ছিলো এদিকে, অল্প অল্প বৃষ্টি হচ্ছিলো, তাই শরীরটা ভিজে গেছিলো, মাথাটাও ভিজে গেছিলো, তাই আমি ভাবলাম যে গোসলটা করেই নিই, জামাকাপড় ধোয়ার পরে গোসল করে নিলাম। নিয়ে এখন আমি রান্না বসাইছি, চলো তোমাদের দেখাই, গোসল করে রান্না বসাইছি, এদিকে ভাত বসে দিয়েছি, দেখো এই যে ভাত বসে ভাতগুলো হচ্ছে। হোক আজকে রান্না করব হচ্ছে, আজকে রান্না করব এগুলো, এই যে দেখো এগুলো হচ্ছে ডাল, এগুলো কি ডাল বলে জানো, মুগ ডাল মনে হয়, ডাল ভিজিয়ে রেখেছি, আর এদিকে বাদাম ভেজে রেখেছি, মরিচ আর বাদাম, বাদাম ভর্তাও ডাল করব, আর বিচি ভাজবো মনে হয়, মানে কাঁঠালের বীজ। তো আঙ্গিনাটা একটু নোংরা হয়ে গেছে দেখো তোমরা, তো আমি আগ্নেয়টাকে ধুয়ে দিই একটু জল দিয়ে, চলো দেখো তোমরা। এদিকে আমার সব কাজ কমপ্লিট হয়ে গেলো, আর মেয়ে আবার একটু আগে ঘুমানোর জন্য খুব কান্নাকাটি করছিলো, তাই ওকে তাড়াতাড়ি কাজগুলো কমপ্লিট করে ওকে আগে ঘুম পাঠাইলাম, কারণ ও কান্না করতেছিলো সকালবেলা ঘুমায় আর কি 10:11টার দিকে, তো আজকে 12:00 বেজে গেছে, ও ঘুমানো হয়নি, তাই কান্না করতেছিলো, তাই তাড়াতাড়ি কাজগুলো সেরে ফেললাম, কাজগুলো সেরে ওকে ঘুম পাঠিয়ে দিলাম, ঘুম পাঠিয়ে দিলাম। তো এখন মশারিটা ফেলাই দিই, কারণ এদিকে খুব মশা আমাদের এদিকে, মানে বাজার এলাকা, বাজার এলাকার মধ্যে খুব মশা হয় আর কি, দিনের মধ্যেই প্রচণ্ড মশা, তাই মশারিটা ফেলে দিলাম, নাহলে আবার মশা কামড়ে দিবে, তাই মশারিটা আমি ফেলাই দিলাম। এদিকে বেড কভারটা আমি আবার ধুয়ে দিছিলাম, তাই শুধু কাঁথার মধ্যে ওকে শুয়ে দিলাম, বেড কভারটা নোংরা হয়ে গেছিলো আগের দিন, ওটা নোংরা হয়েছে, তো ওটা তুলে রেখেছি, পরে শুধু কাঁথা ছিল, কাঁথার মধ্যে ওকে ঘুমিয়ে পাঠিয়ে মশারিটা ফেলাম। তো মেয়ের জামা কাপড়গুলো ধুয়ে দিলাম, তখন বৃষ্টি পড়ছিলো একটু একটু, তোমায় দেখতে দেখলে যে বৃষ্টি পড়ছিলো, বললাম যে বৃষ্টি পড়ছিলো, তো তখন তো মেয়ের জামাগুলো যে বারান্দায় শুকোতে দিয়েছিলাম, তো এখন কত সুন্দর রোদ হচ্ছে, মিষ্টি মিষ্টি রোদ হচ্ছে, তো এগুলো আমি বাইরে দিব শুকোতে, অনেকগুলো জামা কাপড় আছে বাইরে, কিছু দিছিলাম।
তো বন্ধুরা ওর জামা করলে শুকোতেই রোদ উঠছে, তো ওর জামা সারাদিন ভেজতেই থাকে শুকোতেই থাকে, মানে কি বলবো আর সারাদিন ওর জামা কাপড় ধুতেই হয় আমাকে, কারণ ও জানোই তো ছোটো বাচ্চা সারাদিন মাখবে জামা কাপড় ধুয়াতে হবে। এখন এই আমরা আমি কাটবো, কালকে কাটতে বলছিল কাটি নাই, আমার শ্বশুরমশাই এনেছিল, তোমরা দেখো আমি এটা এই আনাজটাকে এখন কাটবো আমি। আমি কিন্তু আগে কোনোদিনও আনারস কাটিনি, এইখানে এসে দেখো এখন আমাকে আনারসও কাটতে হচ্ছে, ভালো করতে কাটতেই পারছি না। দেখো তোমরা সব আছে বাড়িতে, আগে সব মা কেটে দিত, ঠাকুমা কেটে দিত, এখানে এসে আমাকেই কেটে কাটতে হচ্ছে আর কি, তো ভালো করে কাটতে পারি নাই। পরে আবার ওইখানে চোখ থাকে নাকি, চোখগুলো পরে মানে ছুরি দিয়ে আর এক্সট্রাভাবে বের করে নিয়েছি, তো দেখো এখন আমি আনারসটা ওটা কেটে দিলাম। ফেলাই দিয়েছি এখন, এগুলো ফেলে দিয়ে এসছি, তারপরে তোমাদের সঙ্গে দেখা যাচ্ছে। আমার রান্না বান্না সব কমপ্লিট হলো, এখন তোমার দাদা ভাই যে বাড়ির পিছনে মাছ মেরে নিয়ে এসলো, এই যে দেখো মাছ, এখানে আছে ষাটি মাছ আর মাছ, ষাটি মাছের বাচ্চা এগুলো, মানে ষাটি মাছ না ল্যাটা মাছ বলে, আমি আমরা তো বলি ষাটি মাছ, এগুলোকে ল্যাটা মাছ বলে, ষাটি মাছ, পুঁটি মাছ আর হচ্ছে ডাইকা মাছ, এখানে আছে আমাদের বাড়ির পিছন থেকে মেরে এলো আমার দাদা ভাই, এই যে এখন বাস করে এগুলো মাছের, এগুলো হচ্ছে বাড়ির পেছনে নিজের হাতে মারা মাছ, যার টেস্ট আরও এগুলো মাছের, এগুলো মাছের টেস্টটাই বেশি হয়, কারণ এগুলো লোকাল মাছ আবার নিজের হাতে মারা মাছ, সেটাও তো টেস্টটা বেশি হবেই। আমি কিন্তু কোনোদিনও মাছ বাছি নেই, আমার শাশুড়ির বাছে, কিন্তু আজকে আমার শাশুড়ির বাড়িতে নেই তাই আমাকেই মাছ। আমার মেয়ে চুল কেটে আসলো, এখন চকলেট খাচ্ছে, এই যে দেখো চকলেট খাচ্ছে, উঠো 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 দাঁড়াও, দেখো তো মাত্রা দেখো তো, তুমি চুল ছুটে আসছো মাত্রা দেখো, এই যে ও গোসল করলো, এখন সাজু গুজু করছে, ও বাইরে যাবে, হ্যাঁ চলো, এই যে চলে গেল বাইরে দরজা খুলে। পাপ্পি দাও, ও খেলতেছে বাইরে, এসে দেখো চলো 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 মাছ দেখতে যাবো, চলো এখান থেকে মাছ মেরে নিয়ে গেছিল, তখন এই জাল দিয়েই তখন ও মাছ মেরে নিয়ে গেছিল, এখন দুটো ভাই মাছ মারতেছে এদিকে আবার, যে পাট সন্ধে হয়ে গেল, তো আমি সন্ধে লাইটগুলো জ্বালিয়ে দেই ঘরের, এই ঘরের লাইটটা জ্বালিয়ে দিই, জানলাগুলো মানে লাগিয়ে দেই, সন্ধে হয়ে গেছে বাইরে আমাদের জানলার পাশে, দেখো কি আমি জানলাটা লাগাইতেই যাচ্ছিলাম, তখন দেখি একটা বিড়াল, দেখো কত সুন্দর বিড়ালটা দাঁড়িয়ে আছে জানলার, মানে জানলার এখানে, এই দেখো এই দেখো, এই যে চলে যাবে, চলে গেলো দেখছো, এদিকে সব এই যে নিচে আছে দেখতে পাচ্ছ, এই যে আমাদের আমার দিকে আবার দেখতেছে, কত সুন্দর না, ভালো লাগলো, তো চলো আমি জানলাগুলো লাগিয়ে দিই। বাইরের লাইটটা জ্বালিয়ে দিলাম, রান্না করে যাই, এই যে দেখো আমি ভাত বসে দিয়েছি, এইদিকে উনুনটা নিভে গেছে, রাতের ভাত বসিয়ে দিয়েছি, বেশি কিছু রান্না করবো না আর কি, আজকে দিনের মাছ ভাজি আছে আর ভাবলাম আলুর ডাল করবো, তো এদিকে ভাত বসে, এদিকে আবার দুধ আনলো, দুধ বসিয়ে দিয়েছি গ্যাসে, তো ওগুলো গরম হয়েছে, গ্যাসটা নিভিয়ে দিলাম। তো
আজকে সারাদিন কি কি করলাম তোমাদের আজকে সবগুলোই দেখাইলাম। আর দুদিন থেকে আমাদের ডেইলি ব্লগে আসছে, আর এখন থেকে মনে হয় ডেইলি ব্লগে আসবে, কয়েকদিন আগে আসতো না। আর এখন আমার মেয়ে ঘুমিয়ে পড়েছে, এখন বাজাচ্ছে 10:10, আমাদের খাওয়া দাওয়া শেষ। তো এখন আমারও ঘুম পাচ্ছে, মানে চোখগুলো ঝিমিয়ে আসছে, কালকে রাতে ঘুম হয় নাই, কারণ কালকে বৃষ্টি হচ্ছিল আর আকাশটা প্রচন্ড ফুটতেছিল, তাই ভয়ে আমার ঘুম হয়নি। আজকে এখন প্রচন্ড ঘুম পাচ্ছে। তো আর ভিডিওটা বেশি বড় করবো না, এখানেই শেষ করব। তো ততক্ষণে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিওতে। তো আর হ্যাঁ, আমাদের ভিডিও প্রত্যেক দিন দুপুর 2টার দিকে আসবে, তো তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখো, আর লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিও, কারণ তোমরা ভিডিওগুলো দেখো, লাইক করো না, কমেন্ট করো না, সাবস্ক্রাইবও করো না, তো অবশ্যই ওটা করে দিও। তো আর বেশি কথা বলবো না, টাটা, বাই বাই।